পাইখানার বালতির মধ্যে পেঁচিয়েছিল তাহলে কি পায়খানা হবে তুলে নেবো এই জিনিসটা করলে অবশ্যই বন্ধুরা সাপ না সাপের নাম থেকে আতঙ্ক রাত বারোটার সময় হাজির হয়ে গেছি কোথায় বলে দাও একটু জায়গাটা ধর্মদা পিটিআ কলেজের পাশে তাই তো থানা কোনটা এটার থানা জেলা নদিয়া পশ্চিমবঙ্গ রাজ্য ভারতবর্ষ দেশ দেশ ভারতবর্ষ হলেও কি ভারতবর্ষ বাংলাদেশ জুড়ে ব্যাপক আতঙ্ক হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন সেই চন্দ্রবোড়া সাপ সেই চন্দ্রবোড়া রেস্কিউ করতে চলে এসেছি আবারও সেই হাতেই মারাত্মক একটা দুঃসাহসিক রাত দুপুরের উদ্ধার কার্য হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর অবশ্যই যারা প্রথম আজকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সব সম্পর্কে কুসংস্কার ভাঙি আমি শাশ্বত আমার এই চ্যানেল স্নেক সেভার ব্রাদার্স এর মাধ্যমে ব্যাপারটা কি হয়েছে যে কারণে বেথুয়া হরি থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে আমাদের কাছে হয়েছে এই যে বালতিটা ছিল এই যে পায়খানাটা পায়খানার বালতিতে পেঁচিয়ে ছিল সবটা পায়খানার বালতির মধ্যে পেঁচিয়ে ছিল বুঝতে পারছেন তাহলে কি পায়খানা হবে আপনারা বলুন তারপর বলো ও যে লাইট মেরে যায় তখন বাইরে দিয়ে নিচে নেমে ওই উপরতে উঠে পড়েছিল মানে পাশে আবার বাথরুমের মধ্যে উঠে পড়েছিল লাইট মেরেছিল লাইট মারার পরে ও সাপটা আপনার নিচে গিয়ে উপরে উঠেছিল মানে বন্ধুদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব ক্যামেরাটা একটু ঘুরিয়ে নাও এবার পায়খানা থেকে বেরিয়ে স্টিলের তার পাশে দেখতে পাচ্ছেন কি রকম জঞ্জাল পাকানো আছে মানে সাপ থাকার জন্যই কিন্তু ওই জঞ্জালটা বানানো হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে দাদা বাড়িতে সাপ ঢুকবে না কি করলে তো এই জিনিসটা করলে অবশ্যই সাপ ঢুকবে এবং কি সাপ ওখানে আস্তা না কাটবে তাই বাড়ি পরিষ্কার রাখুন নোংরা আবর্জনা এই বর্ষাকালে আপনি করে রাখবেন তো কি সাপ গর্তগুলো সব এখন জলে ডুবে যাচ্ছে তো সেই গর্ত থেকে বেরিয়ে এসে আপনার যে বাসস্থান আপনি সুন্দরভাবে করে দিয়েছেন যে আই বাবা সাপ আমার এখানে ঢোক ওইখানে ঢুকে যাবে তাই নোংরা আবর্জনা কিন্তু করবেন না তাহলেই কিন্তু সাপ ঢুকবেন তো চলুন ভয়ঙ্কর সাপ রাত দুপুর এখন তাড়াতাড়ি মানুষকে আতঙ্ক মুক্ত লাইটটা একটু জোরালো বন্ধুরা এখানে যে জঞ্জাল দেখতে পাচ্ছেন এই জঞ্জালের উপরের দিকেই আমরা সাপটাকে দেখতে পেয়েছি তো এখন যদি ওকে যদি বেশি খোঁচাখুচি করা যায় ও পুরো নিচে নেমে যাবে আর নিচে নেমে গেলে পুরো সব বার করতে হবে

আপনি কি দৈনন্দিন রুটিনে ভারগ্রস্ত বোধ করছেন এবং একঘেয়েমি থেকে বিরোধী নিতে চান এটি কল্পনা করুন কর্মক্ষেত্রে একটি দীর্ঘদিনের পর আপনি ক্লান্ত বোধ করে বাড়ি ফিরে আসেন কিন্তু আরেকটি আর সন্ধ্যার পরিবর্তে আপনার উত্তেজনা এবং রোমাঞ্চের জগতে ডুব দেওয়ার সুযোগ রয়েছে আমি আপনাকে মোস্ট সাথে পরিচয় করিয়ে বিশ্বব্যাপী খেলোয়াড়দের দ্বারা বিশ্বস্ত এক নম্বর গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম কেবল একটি খেলা নয় এটি এমন একটি অভিজ্ঞতা যে আপনার হৃদয়কে দৌড়াতে এবং আপনার প্রফুল্লতাকে বাড়িয়ে তুলবে প্রতিটি স্পিন প্রতিটি ফ্লিপ আনন্দদায়ক মুহূর্তের প্রতিশ্রুতি রাখে কিন্তু মজা এখানে থেমে থাকে না বন্ধুরা আন্দার বাহার ক্র্যাশ এক্স

করতে পারেন রুটিন থেকে পালানোর এবং অন্তহীন সম্ভাবনার জগতে ডুব দেওয়ার সুযোগটি হাতছাড়া করবেন না বন্ধুরা পিন করা কমেন্টে ক্লিক করুন промо কোডটি ব্যবহার করুন এবং আজই মোস্ট বেটের সাথে বিদ্যুৎ আইতো অ্যাডভেঞ্চারে আমার সাথে যোগ দিন দেখতে পাচ্ছেন বন্ধুরা মারাত্মক ভয়ঙ্কর সাইজ এটাকে আমরা প্রথমে ভেবেছিলাম যে একটা ছোটখাটো সাইজ হবে কিন্তু এটা মোটেই ছোট না এটা যথেষ্ট বড় একটা রাসেলস ভাইপার জাস্ট সেটা একদমই ছোটো না প্রসঙ্গত আমি বন্ধুদেরকে আমি একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে সাপটা দেখতে পাচ্ছেন ঠিক এই সাইজেরই একটা সাপ আজ থেকে প্রায় এক থেকে দেড় বছর আগে এই বাড়ি থেকে উদ্ধার করেছিলাম এবং তখন এই যে এই কলপারটা রয়েছে না এই কলপাড় থেকে উদ্ধার করেছিলাম কলপাড়টা তখন বাঁধানো ছিল না দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর একটা সাপ মারাত্মক ভয়ঙ্কর সাপ এর মাত্র চল্লিশ মিলিগ্রাম হিমোটক্সিক বিষ আপনার একটা অঙ্গ প্রত্যঙ্গকে পুরো পচিয়ে দেবে যে কারণে দেখতে পাচ্ছেন আমার বুড়ো আঙুলে প্লাস্টিক সার্জারি হয়েছে হ্যাঁ বন্ধুরা এর হিমোটক্সিক বিষে কি হবে আপনার রক্ত কণিকা ভেঙে দেবে এবং রক্ত কণিকা ভেঙে দেওয়ার ফলে আপনার রক্ত তঞ্চন হবে না মানে মানুষের কেটে গেলে কোনো জায়গায় কিছুক্ষণ রক্ত বেরিয়ে তো রক্ত জমাট বেঁধে যায় মানে এর বিষের প্রভাবে কি হবে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে মানে আপনার হেপারিন দরকার হবে এর ট্রিটমেন্টে প্রচুর পরিমাণে হেপারিন দিতে হয় এবং শরীরের ভিতরে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয় সেই জায়গাগুলোকে আবার ঠিক করার জন্য বুঝতে পারছেন মারাত্মক একটা ভয়ঙ্কর ব্যাপার চলুন একে আমরা বেশিক্ষণ হাতে নেব না কারণ আমার হাতও এখন অনেকটাই দুর্বল রয়েছে তো বন্ধুদেরকে বলবো যারা রাসেলস ভাইপার হ্যান্ডেল করার চেষ্টা করেন প্রত্যেকটা দর্শক বন্ধু তথা প্রত্যেকটা রেসকিউয়ার নতুন রেজকিউয়ার তাদেরকে আমি বলবো যে সাপ অবশ্যই হ্যান্ডেল করুন কিন্তু রাসলস ভাইপার হ্যান্ডেল করতে গিয়ে বিশেষ প্রশিক্ষণ দরকার এবং বিশেষ কেয়ার দরকার বিশেষ কেয়ার যদি আপনি না নিতে পারেন তাহলে কিন্তু রাসেলস সাইপার ধরতে যাবেন না কারণ এ কোন সময় অ্যাটাক করে দেবে আপনি নিজেও জানেন না এতটাই ফুর্তিলা হয় এবং এতটাই অ্যাটাকিং হয় তিন থেকে চার ফুট লাফ দিয়ে এ কিন্তু আক্রমণ করে দিতে পারে তো চলুন একে আমরা এবার একটা কোটোর মধ্যে ভরে নিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সবটাকে আমরা ব্যাগের মধ্যে না ভরে আমরা কোটোর মধ্যে ভরছি কারণ কোটোর মধ্যে ভরাটাই বেশি সেফ কারণ বিগত ঘটনা আপনারা দেখেছেন যে কিভাবে ব্যাগের মধ্যে থেকে আমাকে কামড়ে দিয়েছিল ঠিক এই সাইজেরই একটা সাপ ছিল সেটাও দেখুন কোটোর মধ্যে ভরা হয়ে গেলে কি হয় না কোটোর উপর দিয়ে ওর আর কামড়ানোর কিন্তু ক্ষমতাটা থাকে না যেটা ব্যাগের উপর দিয়ে যে ঘটনাটা আমার সাথে ঘটিয়ে দিয়েছিল ঠিক এই সাইজেরই একটা মাঝারি মাপের একটা রাসেলস ভাইপার বন্ধুরা শ্বাস প্রশ্বাসের সুবিধার জন্য আমরা কোটোটাকে ফুটো করে দিই যাতে নিঃশ্বাস প্রশ্বাসে ওর কোনো সমস্যা না হয় তো আমরা এক্সট্রা সেফটির জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে কোটোটাকে আমরা ব্যাগের মধ্যে ভরে নিলাম এটা আমরা এক্সট্রা সেফটি বলতে পারেন তো বন্ধুরা দেখতে বলেন ধর্মদা থেকে আমরা একটা প্রায় সাড়ে তিন থেকে চার ফুট লম্বা একটা চন্দ্র বোড়া সাপ যেটাকে আঞ্চলিক ভাষায় অনেক জায়গাতে শিওর চাঁদা বলেও আপনারা ডাকেন সেই সাপটাকে আমরা সেফলি রেস্কিউ করে নিলাম দেখা হচ্ছে আবার রিলিজ পটে যেখানে সাপটাকে আমরা আবার তার স্বাভাবিক পরিবেশ মানে জঙ্গলে ছেড়ে দেব বন্ধুরা চলে এলাম রিলিজ পটে। দেখতে পেলেন কালকে রাত ১২টা নাগাদ এক বাড়ি থেকে একটা বেশ বড়ই বলা চলে চন্দ্র বোড়া সাপ রাসেলস ভাইপার বা শিওর চাদা অনেকে অনেক নামে ডেকে থাকেন উদ্ধার করলাম বন্ধুরা আমি ভিডিওতেই বলেছি যে ওই বাড়িতে আমার দ্বিতীয়বার চন্দ্রবোড়া উদ্ধার প্রায় দেড় থেকে দু বছর আগে ওই বাড়ি থেকেই চন্দ্রবোড়া সাপ উদ্ধার করেছিলাম তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন দেখতে পারে যে একই বাড়িতে বারবার চন্দ্রবোড়া কেন ঢুকছে এক একটা সাপ এক একটা এলাকায় বেশি থাকে তো ধর্মদা চত্বর থেকে আমরা বিগত দিনে বহু চন্দ্রবোড়া উদ্ধার করেছি এবং ওই এলাকাতে চন্দ্রবোড়ার ব্যাপক রিপ্রোডাকশান হয়েছে বলতে পারেন যে কারণে এবং দেখতেই পেলেন ওরা কিভাবে রেখেছে নোংরা করে আবর্জনা করে রেখেছে পরিষ্কার করে রাখেনি তো স্বাভাবিক পরিষ্কার করে রাখেনি যখন তাহলে সেখানে চন্দ্রপোড়া সাপ কেন যে কোনো সাপই লুকানোর জন্য বা ওর মধ্যে লুকানো ইঁদুর ধরার জন্য ঢুকে পড়বে তো এই কারণেই কিন্তু দেড় দু বছর বাদেও আমাকে কিন্তু সেই একই সাপ দ্বিতীয়বারের জন্য ওই বাড়ি থেকে উদ্ধার করতে হলো সেখানে অন্য সাপও থাকতে পারতো কিন্তু ওই এলাকাতে ব্যাপকভাবে চন্দ্রপোড়ার রিপ্রোডাকশনটা বেড়ে গেছে সেটা আমার বাস্তব মানে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে আমি কিন্তু এটা বলছি তো চলুন সময় নষ্ট আর করবো না একে আমরা ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন চলে এসেছি একটা জলাশয়ের কাছে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে জলের সাপই হয়তো জলে সাঁতার কাটে কিন্তু না বন্ধুরা সমস্ত সাপ জলে সুন্দরভাবে সাঁতার কাটার জন্য প্রকৃতি তাকে তার যা যা দরকার সব কিছু দিয়ে পাঠিয়েছে ভিতরে কিন্তু প্রচুর বায়ুথলি মতো আছে মানে ফুসফুসটা ওর বিরাট লম্বা ও একবার নিঃশ্বাস নিয়ে নিলে পুরো বেলুনের মতো বডিটা ফুলে যাবে এর ফলে সুন্দরভাবে জলে ভেসে ভেসে চলে যাবে দেখতে থাকুন ও কিভাবে চলে যাবে জলের মধ্যে দিয়ে সুন্দরভাবে সাঁতার কেটে আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ারও করবেন দেখা হবে নতুন কোনো এরকম ইন্টারেস্টিং কোন রেস্কিউ অপারেশনের মাধ্যমে তো ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম